بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته আমাদের দিনই বন তামান্না ফরিন প্রশ্ন করেছেন, শেখ কোরবানির ভাগের এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে বাকি দু ভাগ দিয়ে কেউ যদি তার মেয়ে বিয়েতে আত্মীয়দের দাওয়াত খাওয়ায় তা কি জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান ওয়াইয়াক। বনের প্রশ্নটি আমরা সকলে শুনেছি। তার প্রশ্ন হলো যে গরিবের এক ভাগ দেওয়ার পরে বাকি দুই ভাগ দিয়ে মেয়ের বিয়েতে আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো যাবে কিনা? খাওয়ানো যাবে অবশ্যই, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর ইসলামের দৃষ্টিতে আসলে অলিমা, বিয়ে উপলক্ষে যে অলিমা হয়, এই অলিমার দায়ভার কিন্তু মেয়ের পিতা মাতার উপরে বর্তায় না। এটা আমাদের দেশাচার, যা বলা যায় যে কোনো কোনো জায়গায় যৌতুকের পর্যায়ে চলে গেছে, মানে ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে, কঠোর প্রস্তাব আসে যে আমাদের আত্মীয় স্বজন এরকম এরকম বড় বংশের লোক, আমরা এত লোক আসবে, 100 জন আসবে, 200, 300, 500, 1000, 5000 আসবে, হ্যাঁ মেয়ের বাবাকে আগাম সতর্ক করে দেওয়া হয় ছেলের বাবার পক্ষ থেকে বা ছেলের পক্ষ থেকে। তো এগুলিকে যৌতুকের পর্যায়ে নেওয়া হয়েছে, সুতরাং মেয়ের বাবার ওপরে কোনো অলিমা নাই। অতএব যেহেতু তার উপরে কোনো দায় দায়িত্ব নাই, সে হিসেবে কোরবানির গোশত সে নিজে খাবে, খাওয়াবে, আত্মীয় স্বজনকে দেবে, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর অলিমা হিসেবে যদি ছেলের পক্ষ থেকে দেওয়া হতো, তাহলে বিষয়টিতে জায়েজ না জায়েজ প্রশ্ন না থাকলেও আপত্তি থাকে এই হিসেবে যে এখানে কৌশল অবলম্বন করা হয়, অর্থাৎ অলিমার যে একটা আলাদা পশু জবাই করার কথা বা আলাদা আয়োজন করার কথা, সে আয়োজনটা সেরে নেওয়া হচ্ছে বখিলের পক্ষ থেকে এই কোরবানির গোশত দিয়ে। তো কৌশল অবলম্বন করার জন্যে বলা যায় যে এটি একটি খেলাফুল মোস্তাহাব বিষয়, উত্তমের খেলাফ বিষয়, কিন্তু মেয়ের বাবার পক্ষ থেকে অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ মেয়ের বাবার উপরে এমন কিছু নাই যে খাওয়াতেই হবে বিয়ে উপলক্ষে বরযাত্রীকে অথবা আত্মীয় স্বজনকে। এটা একটা সৌজন্যমূলক আচরণ যা বাড়াবাড়ির ঊর্ধ্বে থেকে করা যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর বরপক্ষের চাপে করা হলে সেটা তো বুঝতেই পারা গিয়েছে যে এটা ওদের পক্ষ থেকে অন্যায় চর্চা করা হবে এবং এটা এক প্রকার নীরব যৌতুক হিসেবে গণ্য হবে, আশা করি বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলবো যে এ নিয়ে চিন্তা করার দরকার নেই। আর কোরবানির পশুর ভাগ বিষয়ে মানুষ আসলে অনেক টেনশনে ভোগে। কোরবানির পশুর ভাগ, কোরবানির পশুর গোশতের ভাগ তিন ভাগ করা মোস্তাহাব বলেছেন কিছু ওলামায়দিন, বেশ কিছু ওলামায়দিন। আবার কিছু ওলামায়দিন অর্ধাহতি করতে বলেছেন, আবার কিছু ওলামায়দিন বলেন যে আর কোনো ভিত্তি নাই, মানে তিন ভাগে ভাগ করা এটার কোনো ভিত্তি নাই। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহে বলেন, এভাবে তিন ভাগে ভাগ করা কোরবানির পশুর গোশত এটা ভিত্তিহীন, লা আসলা লাহ, এভাবে বলেছেন, এর কোনো ভিত্তি নাই, মানে কোনো দলিল নাই। সুতরাং এভাবে জানার উপর জুলুম করে, মানে নির্ধারণ করে না তিন ভাগ করতেই হবে এমন বিষয় জরুরি মনে করা ঠিক নাই, এটা মোটেও ঠিক নাই। এমনও দেখা যায় যে একজন গরিব মানুষ সে কোনো রকম পুষে পেলে একটা বকরি ছাগল কোরবানি করছে, এখন ওকেও বলা হয় যে তিনটা ভাগ করো, একটা ভাগ রাখো, দুটা ভাগ দিয়ে দাও, একটা হাদিয়া একটা মিসকিনকে দেওয়া হচ্ছে, সে নিজেই একজন বড় মিসকিন। তো এগুলি কিছু নাই, এগুলি ভিত্তিহীন আমরা বুঝতে পেরেছি, বিশেষ করে মিসকিনের জন্য। সে যদি পুরোটাই খেয়ে ফেলে বা অল্প কিছু দিল তার মতো কিছু মিসকিনকে, বাস হাদিয়া নাই বা দিল, কোনো সমস্যা নাই। কোরআনে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইস আল ফাকির, তোমরা এই কুরবানির গোশত থেকে আহার করো এবং ফকির ও অভাবীকে দান করো, অভাবী ও ফকিরকে দান করো। আল্লাহ দুটো কথা বলেছেন, খাও এবং ফকির মিসকিনকে দান করো।
সুতরাং দুটো ভাগ যারা করার পক্ষে বলে তাদের একটা ভিত্তি রয়েছে, কোন রকম ভিত্তি রয়েছে। যদি এখানে আল্লাহ দুটো ভাগ করে দেননি যে দুটো ভাগই করতে হবে সমান সমান করে, বরং আল্লাহ বলেছেন খাও আর মিসকিনকে দাও, অভাবী মিসকিনকে দাও, অভাবী ও ফকিরকে দাও। যা হোক, এই বিষয়ে আসলে আমরা অনেকে হয়রানির শিকার হই। কিছু আলেম মোস্তাহাব বলেছেন, কিছু আলেম বলেছেন দুই ভাগে ভাগ করা মোস্তাহাব, কিছু আলেম বলেছেন তিন ভাগে ভাগ করা মোস্তাহাব, কিছু আলেম বলছেন যে এভাবে ভাগ করা, তিন ভাগে ভাগ করা ভিত্তিহীন, সেটা আমরা বুঝতে পারলাম। অতএব বিষয়টি নিয়ে বেশি টেনশন করাও ঠিক নাই, এবং এটাকে অবধারিত করে নেওয়া এই ভাগকে ওই নামায়তান ও সাল্লিয়াকে মানে ফরজ করে নেওয়ার মতোই। নামায়তান ও সাল্লিয়ার কোনো ভিত্তি নাই, এভাবে তিনটা ভাগ করার কোনো ভিত্তি নাই, দুটা ভাগ করার কাছাকাছি এরকমই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি যে দুটো ভাগই করো, তবে আল্লাহ বলেছেন যে নিজে খাও ফকির মিসকিনকে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই বলেছেন, খেতে বলেছেন, দান সদকা করতে বলেছেন, আর জমা রাখতে বলেছেন। অতএব কোরবানির ভাগ পশুর গোস্তর তিনটা ভাগ করতেই হবে এমন বিষয়কে জরুরি করা ঠিক নাই, জরুরি মনে করা ঠিক নাই, আর ভাগ করলেও সমান করে করতে হবে এটাও ঠিক নাই। বরং সমাজের অবস্থা ভেদে ব্যবস্থা করা যেতে পারে। ফকির মিসকিন সমাজে বেশি থাকলে প্রয়োজনে ফকির মিসকিনের ভাগটা বেশি দেওয়া যেতে পারে, আর সমাজে যদি অল্প কিছু ফকির মিসকিন থাকে তাহলে শত শত পরিবার যারা সচ্ছল কোরবানি দিচ্ছে তারা কি সবাই একটা করে ভাগ দিবে, সমান করে একটা করে ভাগ দেবে? তাহলে তো ফকির মিসকিনের বাড়িতেই গোস্তের গাদা লেগে থাকবে। তো যা হোক, ইসলাম একটি প্রজ্ঞাময় ধর্ম, বাড়াবাড়ি মোটেও পছন্দ করে না। অতএব আমাদেরকেও বাড়াবাড়ির ঊর্ধ্বে থেকে সব কিছু করতে হবে। আল্লাহ তৌফিক দান।